নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। প্রথমেই চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন জেলার বিভিন্ন প্রান্ত। স্বামীর বাৎসরিকে স্ত্রীর মৃত্যু, শোকস্তব্ধ এলাকা। রাতভর বৃষ্টির ফলে জলমগ্ন জেলার বিভিন্ন এলাকা, জেলার বিভিন্ন প্রান্তের জলছবি আমাদের ক্যামেরায়। শুক্রবার রাতভর একটানা বৃষ্টির জেরে জলে ভাসল হুগলি জেলার বিস্তীর্ণ প্রান্ত। হুগলির উত্তরপাড়া কোতরঙ্গের বিস্তীর্ণ এলাকা যেমন ঘোষপাড়া, মাইতিপাড়া, রাধা গোবিন্দ নগর, মালিবাগান, ব্যাংকপাড়া, দেবাই পুকুর, হিন্দমোটর স্টেশন সংলগ্ন এলাকায় জল জমে যায়। এলাকার বেশ কিছু বাড়িতেও এদিন জল ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মূলত বছর পরে আমাদের এখান থেকে মাঠ পিছন ধোয়া হয়েছিল। ধোয়ার পরে 15 বছর পরে রাস্তা হয়েছে। নিকাশি ব্যবস্থা অনেকদিন ধরে বেহাল অবস্থা। এখানে জল একটু সামান্য বৃষ্টির জন্য হাঁটু অব্দি জল জমে যায়। এটা আমি দিদিকে বলো তো জানিয়েছি, তা সত্ত্বেও কিন্তু এখনো পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়নি পৌরসভাতে। কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে পৌরসভা থেকে? না, কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। এবং এখানে এই দুটো রাস্তা, বিশেষ করে এই দিকে আর লেফট সাইডে যে রাস্তাটা, আরও বেহাল হয়। রাস্তা হয়েছে ঠিকই মাঠ পিছনের পরে, কিন্তু আজ পর্যন্ত নিকাশি ব্যবস্থা প্রমোটারদের জন্য আরও বেশি রাস্তায়, প্রমোটাররা রাস্তায় মাল ফেলছে, বস্তা বস্তা ফেলে আরও, কিন্তু কোনো রকম স্টেপ নেয় না। কেন এরা বিক্রি হয়ে যাচ্ছে প্রমোটারদের কাছে? প্রমোটাররা তো পয়সা দিয়ে সব ইনলিগ্যাল ফ্ল্যাট, ইনলিগ্যাল ইয়ে সবই কিছু করছে। অন্যদিকে বৃষ্টিতে সেই চেনা ছবিটি বেরিয়ে এলো শ্রীরামপুরে। শ্রীরামপুর রেল স্টেশনের নিচের রাস্তায় হাঁটু সমান জল জমে যায়। বিপাকে পড়ে সাধারণ মানুষ, বাধ্য হয়ে বৃষ্টির সেই কাদা জল মারিয়েই যাতায়াত করতে হয় নিত্য যাত্রীদের। অন্যদিকে রাতভর বৃষ্টির জেরে জল থইথই অবস্থা চন্দননগরেও। চন্দননগর 16 নম্বর ওয়ার্ডের পাদ্রিপাড়ায় বৃষ্টির জল বাড়ির মধ্যে ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় একটি পুকুর বোঝানোর ফলেই ওই এলাকায় নিকাশি ব্যবস্থার বেহাল দশা হয়েছে। সামনে পুকুরটা বুঝিয়ে দিয়েছে, দিয়ে সমস্ত সমস্ত ড্রেন বন্ধ হয়ে গেছে, আর সেই জল আর যাবার কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। সেই জন্য আমি কী করবো, আমরা এরমভাবে আমরা রয়েছি, জীবনযাপন করছি। এদিকে একটানা বৃষ্টিতে আরামবাগের ঘোলাটে জলমগ্ন 15টি গ্রাম। সম্প্রতি গোঘাটের ভাদুর এলাকায় দ্বারকেশ্বর নদীর একটি খালের জলের স্রোতে একটি সেতুর থাম ভেঙে পড়ে, যার ফলে সমস্যা দেখা দেয় গোঘাটের 15টি গ্রামে। এই সেতুটি ছিল আরামবাগ গোঘাটের যোগাযোগের মাধ্যম। এই পথেই চলত বাস, মোটর বাইক থেকে বিভিন্ন যানবাহন। তবে শুক্রবার রাতভর বৃষ্টির জেরে আরও বিপদ বেড়েছে ওই এলাকায়। দ্বারকেশ্বর নদের জল ঢুকছে এলাকায়। বন্ধ হয়েছে আরামবাগ গোপালগঞ্জ ও আরামবাগ ভাদুর যাওয়ার যানবাহন। গত বছর জুলাই মাসে একটি কংক্রিটের সেতু ভেঙে পড়লে প্রশাসনের পক্ষ থেকে তার পাশেই অস্থায়ী সেতু তৈরি করা হয়, আর সেটিও গতকাল থেকে অকেজো হয়ে পড়ল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। সদ্যমাত্র বিজেপিতে যোগদান করা কাউন্সিলরের গ্রেফতারের প্রতিবাদে গোটা নৈহাটি জুড়ে অচল অবস্থার প্রভাব পড়ল চুচুড়া নৈহাটি ফেরি সার্ভিসে। এই ঘটনার জেরে নৈহাটিতে পড়তে যাওয়া ছাত্রছাত্রীদের অভিভাবকরা উদ্বিগ্ন অবস্থায় চুচুড়া ফেরিঘাটে ক্ষোভ উগড়ে দিলেন। সম্প্রতি অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যাওয়া নৈহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর গণেশ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে অচলাবস্থা শুরু হয়েছে গোটা নৈহাটি জুড়ে। দফায় দফায় নৈহাটি প্ল্যাটফর্মে অবরোধ সহ সকাল 11টা নাগাদ নৈহাটির লঞ্চঘাটে একদল বিজেপি কর্মী এসে বলপূর্বক লঞ্চ বন্ধ করে দিতে বলে বলে অভিযোগ। সে সময় চুচুড়া থেকে যাওয়া একটি লঞ্চের চালককে চুচুড়ার যাত্রী নিয়ে ফিরে যেতে বলে আজ আর যেন নৈহাটিতে না যাওয়া হয় বলে জানানো হয়। সে সময় থেকেই বন্ধ হয়ে যায় চুচুড়া নৈহাটি ফেরি সার্ভিস। ভাতটা কি কারণ কিছুই বলতে পারবো না। হ্যাঁ, পার্টি বিজেপি পার্টির থেকে কিছু সমর্থক এসে গেট ফেট বন্ধ করে দিয়ে আমাকে বললো, আমি 11টার সময় ছিলাম ওখানে, 11টার লঞ্চ আমার ছিল, এসে বললো ঘাট বন্ধ হবে, আপনি নিয়ে বেরিয়ে যান। একটা পেশেন্ট ছিল, পেশেন্ট বললো পেশেন্টটা নিয়ে আপনি বেরিয়ে যান আর আসবেন না। এটা আমাকে ওখান থেকে জানানো হয়েছে, মানে পার্টির লোক জানিয়ে। কোন পার্টির লোক এসেছে? বিজেপি। তারপরে চুচুড়ার পার থেকে একখানা লঞ্চ প্যাসেঞ্জার নিয়ে গিয়েছিল। আমি যখন নৈহাটি থেকে এসেছি, ও এখান থেকে গেছে, গিয়ে করেছে, তারপরে দেখলাম লঞ্চটা খালি, লঞ্চ বেরিয়ে কোনো প্যাসেঞ্জার ছাড়া।
চরম বিপাকে পড়েন যাত্রীরা। চুচুড়ায় ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে সাধারণ যাত্রীরা গঙ্গা পেরিয়ে চুচুড়া থেকে নৈহাটি যাওয়ার রেল ও জল দুটি পথই বন্ধ হয়ে পড়ায় সে সময় ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। এদিন চুচুড়া লঞ্চঘাটে রীতিমতো ক্ষোভ উগড়ে দেয় যাত্রীরা। কারোর ছোট ছোট ছেলে মেয়েরা ওপারে স্কুলে গিয়েছে সকালে, কিন্তু ছুটির সময় হয়ে গেলেও তাদেরকে আনতে যেতে না পারায় দুশ্চিন্তায় পড়েছিলেন অভিভাবকরা। কেউ কেউ বলেই দিলেন, আমাদেরকে গঙ্গাটুকু পার করিয়ে দিন, ওপারে অশান্তি হলে আমরা বুঝব, কিন্তু আমাদের সন্তানদের যদি কিছু হয় তার দায় কে নেবে? লঞ্চঘাটের স্টাফেরা কি করছে? তারা থানায় জানাবে, তারা সমস্ত ডকুমেন্ট জোগাড় করবে, তারা বলবে যে কি করতে হবে না হবে। আমাদের ডিউটি এগুলো, আমরা টিকিট কাটবো, লঞ্চ পারা পারবো। আপনাদের কাছে কি কোনো সার্কুলার আছে? আমরা প্রায় এক দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে, দেড় ঘন্টার উপরে। এতক্ষণ দাঁড়িয়ে থাকা সব আমার বাচ্চা স্কুলে পড়ে রয়েছে, আমি যাবো তবে স্কুল থেকে নেবো। আমার বাচ্চা যদি আজকে স্কুলে কিছু হয়ে যায়, কোনো প্রবলেম হয়, ওকে স্কুল থেকে কে নেবে? কেউ নেওয়ার নেই। তখন কোনো পার্টি দায়িত্ব নেবে না, লঞ্চঘাটের কোনো স্টাফরা দায়িত্ব নেবে? বলুন। দেখলাম টিকিট কাউন্টারে বিশাল বড় লাইন, কিছু লোক এদিক ওদিক ছড়িয়ে সব রয়েছেন, লঞ্চ পারাপার বন্ধ করে দিয়েছে। ওদের বক্তব্য হচ্ছে ওপারে বিক্ষোভ হচ্ছে, নৈহাটিতে অবরোধ হচ্ছে, যার জন্য এখান থেকে লঞ্চটা ছাড়বে না। আরে নৈহাটিতে অবরোধ হয়েছে, আমরা তো ঠিক আছে, আমাদের নৈহাটি অবধি অন্তত এনারা পৌঁছাতে দিক, এনারা সেটাও করবেন না। এনারা নির্বিপাক চিন্তে কি সুন্দর বসে বসে গঙ্গার হাওয়া খাচ্ছে, ঝড় বৃষ্টি ওয়েদারে লঞ্চ বন্ধ থাকে, ঠিক আছে, সেটা আমরা নিজেরাই জেনে যাই যে আছে এই ওয়েদার। আমার স্কুলের বাচ্চা রয়েছে এখানে, তাহলে আমার বাচ্চাটার দায়িত্ব কি? যারা অবরোধ করেছে বা যারা এখানে লঞ্চ স্টাফেরা রয়েছে, তারা কি দায়িত্বটা নেবে? আমার বাচ্চার দায়িত্ব, যদিও নৈহাটিতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের পর দুপুর দুটো থেকে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চন্দননগরের হরিদ্রাডাঙ্গা বিশ্বহরিতলায়। মৃত ওই গৃহবধূর নাম যুথিকা বৈরাগী। গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চন্দননগরে। চন্দননগর হলদে ডাঙ্গার বিশ্বহরিতলার প্রভাস বৈরাগীর সঙ্গে চুচুড়ার বাসিন্দা 20 বছরের যুথিকার বিয়ে হয় 8 মাস আগে। অভিযোগ, বিয়ের পর থেকেই যুথিকার উপর অত্যাচার করতে থাকে শাশুড়ি রমলা বৈরাগী। ছেলে কোনো প্রতিবাদ করত না, মানসিক অশান্তিতে ভুগছিল যুথিকা। আজ শ্বশুর বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মৃতদেহ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিতার বাপের বাড়ির লোকের অভিযোগ, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। নিতার বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে যুথিকার স্বামী প্রভাস বৈরাগী ও শাশুড়ি রমলা বৈরাগীকে গ্রেফতার করেছে পুলিশ। অশান্তি ঝগড়া হতে হঠাৎ কালকে রাতে ডেকে নিয়ে গেলো। ডেকে নেওয়ার পর সকালবেলা দিব্যি ভালো মনে স্বামী 9:30-10টার সময় ফোন করলাম, বাবা সকাল 7টায় ফোন করলো। ফোন করার পরে উনি হট করে পরে শুনছি পাড়া প্রতিবেশী ফোন করে বললো এরকম গলায় জড়িয়ে দিয়েছে। ভিতর ওদের একটা সকালবেলায় কী কথা কাটাকাটি সেটা আদৌ জানি না। কতক্ষণ শ্বশুরবাড়ি ও শাশুড়ি এরকম মনে হয় মেরে ওকে মনে পাখালে ঝুলিয়ে দিয়েছে। সেদিন আমার মেয়ে সবসময় বলতো যে আমি কেস করবো, আমার ভালো লাগে না, হ্যাঁ অশান্তি করে এরকম অশান্তি করে। আমি আর কোনো সংসার আমি বুঝাতাম যেটা মানুষ মাত্র সুখ দুঃখ সবারই আছে। আমার বড় মেয়ে তো কত কষ্ট, মেয়ে তো মেয়ের কত কষ্ট, তারা তো সংসার করে, কিসে অশান্তি করবি না? কিসে অশান্তি যে দিদাকে রেখে যাবে? পরমিতা অনবনীতা রিপোর্ট, হুগলি আজকে। চোখ রাখবো পরের খবরে। 67 বছরের পুরনো বাড়ি ভেঙে আতঙ্ক ছড়ালো চন্দননগরের 21 নম্বর ওয়ার্ডের নতুন পাড়ায়। একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে আতঙ্ক ছড়িয়ে পড়ল চন্দননগর পুর নিগমের 21 নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকায়। 1952 সালের ওই বাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে করুণ দশা, বর্ষা হলেই বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়ে। দাশগুপ্ত পরিবারের ওই বাড়িতে দুই ভাই ছাড়া অন্যান্যরা সকলেই অন্যত্র থাকেন। যারা রয়েছেন তারা আতঙ্কের মধ্যে বসবাস করছেন, যখন তখন প্রাণহানির আশঙ্কা রয়েছে। এই বাড়ি সংস্কার করার জন্য বারংবার এলাকাবাসীরা ওই বাড়ির সদস্যদের বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। রাতভর টানা বৃষ্টির জেরে আজ পুনরায় ওই বাড়ির একাংশ ভেঙে পড়ায় আতঙ্কিত এলাকাবাসীরাও। একবার মাত্র নন্দু বলে ছেলেটা আছে, ও এই ঘরে ছিল, কিন্তু এখন বাড়ি করে ওখানে চলে গেছে ওর ভাই। ওর বাড়িটা ওদের 4-5 ভাই, অনেক কিছু বলা হয়েছে কোনো কথাই শোনে না, অনেক দিন বলা হয়েছে কোনো কথাই শোনে না।
কোনো কথা বললে কোনো কথাই শোনে না। এমনি যখন আসবে তখন যদি কোনো আমরা যদি কোনো ঠিক জায়গাতে পাঁচিল ফাঁচিল দিই সঙ্গে সঙ্গে দৌড়িয়ে চলে আসে, তখন চলে আসে দেখবার জন্য। আর এই যে ভেঙে পড়ে গেল আমার ঘরের পাশে ভেঙে পড়েছে, কোনো কথা বলে না। বিপদ তো একবার হয়ে গেছিলো, একবার পড়েছিল আমাদের বাড়ির ভেতরে সব ওই ইট ফিটগুলো সব পড়েছিল, আমরা বলেছিলাম কিন্তু কোনো কথা বলে না। পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। স্বামীর খুন ও ষড়যন্ত্রের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে স্ত্রী ও তার এক আত্মীয়কে যাবজ্জীবন সাজা দিল শ্রীরামপুর আদালত। শনিবার শ্রীরামপুর আদালতের বিচারক মহানন্দ দাসের এজলাসে দুই অভিযুক্ত সীমা বক্সী ও পার্থ সেন ওরফে নটুকে যাবজ্জীবন সাজা ও ৫০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছর জেলের নির্দেশ দেন বিচারক। এদিন সাজা ঘোষণার পর এজলাসে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে অভিযুক্তরা। এখন সময় একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে স্বামীর বাৎসরিকে স্ত্রীর মৃত্যু, শোকস্তব্ধ এলাকা। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকে, সঙ্গে থাকুন। এনজয় ইয়োর উইকেন্ড এট ওয়েদার, দ্য প্যারাডাইস অফ পিস। A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hokshishwari Mundir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, সাজু কড়াই, আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু কড়াই। জাদু কড়াইয়ের সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা। জাদু কড়াই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনির বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদর সরণি, জেটি রোড, হুগলি। দীঘায় সমুদ্র থেকে কিছুটা দূরে রয়েছে হোটেল রূপসা ভ্যালি। পরিচ্ছন্ন, সাজানো গোছানো, সর্বসুবিধাযুক্ত এসি, নন এসি রুম, লজিং, ফুডিং সুবিধা সহ ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। বুকিং এর জন্য যোগাযোগ উমা ট্যুর এন্ড ট্রাভেলস, ESI 3 নম্বর গেট, জিটি রোড, ব্যান্ডেল, হুগলি। মোবাইল 7980066959, 9874055280। দি হুগলি কোঅপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680-6046।
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞান সম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে, তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড, চুচু। বিরতির পর ফিরে এলাম খবরে। স্বামীর বাৎসরিকের রান্না করতে গিয়ে গ্যাস লিক করে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো স্ত্রীর, আহত হয় দুই মেয়ে। শোকের ছায়া পান্ডুয়ার ভেজনপুর এলাকায়। স্বামীর বাৎসরিক কাজের রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো স্ত্রীর। আজ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার অন্তর্গত ভেজনপুর এলাকায়। মৃতার নাম প্রতিমা ক্ষেত্রপাল, বয়স 45 বছর। স্থানীয় সূত্রে জানা যায়, আজ প্রতিমা দেবীর স্বামী স্বপন ক্ষেত্রপালের বাৎসরিক কাজ ছিল, সেই উপলক্ষেই পাড়ার বাচ্চাদের নিমন্ত্রণ ছিল ওই বাড়িতে। পরিবারের থেকে বেশি জনের রান্না, তাই ভাড়া করা হয়েছিল ওভেন, আর ওই ওভেনে সিলিন্ডার লাগানোর পর আগুন দিতেই আগুন ছড়িয়ে পড়ে গোটা রান্নাঘরে। অগ্নিদগ্ধ হন প্রতিমা ক্ষেত্রপাল, তাকে বাঁচাতে গিয়ে তার দুই মেয়ে ও দুই প্রতিবেশীও জখম হন। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা সকলকে উদ্ধার করে পাঞ্জাব গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রতিমা দেবীকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। স্বামীর বাৎসরিক কাজের দিনই স্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকের ছায়া নেমে আসে গোটা ভেজনপুর এলাকায়। ওদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। কি অনুষ্ঠান? ও মানে ওর স্বামীর যে বউটা মারা গেল তার স্বামীর বাৎসরিক অনুষ্ঠান ছিল। তো সকাল থেকে ওদের একটা গ্যাস নিয়ে এসছে আর ওভেন নিয়ে এসছিলো। তো ওটা সেটিং করতে গিয়ে ওরা পাচ্ছে না, বলছে গ্যাস লিক করে। তো আমিও গিয়ে দেখলাম যে ঠিক গ্যাসই লিক করে। তখন আমি বললাম এটাকে চেঞ্জ করে নিয়ে, ওভেনটাকে চেঞ্জ করে নিয়ে আর একটা নিয়ে নিয়ে আসার পরে ওটাও একই কেস। তা আমি বললাম এটা তো হবে না, এটা সিলিন্ডারে গণ্ডগোল আছে, সিলিন্ডারের যে গ্যাসটা আছে গ্যাসে গরমিল আছে, ওই জন্য ওটা লিকেজ হচ্ছে, ওটা হবে না। না হওয়ার কারণে ওদের বাড়ির যে রান্নার যে গ্যাসটা ছিল সেই গ্যাসটা আমি আবার ওটাকে সেটিং করার পরে দেখলাম যে ঠিক আছে। ঠিক করার পরে ওটা ওই ওখানে ওরা রান্না শুরু করে দিল। তো পরবর্তীকালে বললো যে তাহলে আপনি একটা কাজ করুন, এই ছোটো ওভেনটাকে, বাড়ির ওভেনটাকে চালিয়ে দেন, দেখেন হয় কি না এই গ্যাসটা। তখন ওটাকে ঠিক করে ওটাকে চালিয়ে দিলাম।
যে মেয়েটা তখন আমি সিলিন্ডারটা একটু দূরে ডিস্টেন্সে ছিল, আমি হাতটা রাখলাম আর আমি বললাম তাহলে দেখ তাহলে ইয়ে করো, ওই যদি দেখি যে প্যান্টটার মধ্যে আমার হাত রয়েছে, তা আমি বললাম তাহলে দিয়াশলাই দিয়ে দিয়াশলাই মা জ্বালিয়ে দেখ। জ্বালার সময় দিয়াশলাই মার সঙ্গে সঙ্গে পুরো একটা সাইডের ঘরটাই যেন ঝলসে উঠলো। সন্দীপ মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। চুচুড়া কোর্টে ল ক্লার্কের উদ্যোগে 73তম স্বাধীনতা দিবস উপলক্ষে চুচুড়া হাসপাতালের শিশু বিভাগে শিশুদের স্বাস্থ্য সম্পর্কিত কিছু উপহার তুলে দেওয়া হলো। স্বাধীনতা দিবসের সন্ধিক্ষণে চুচুড়ার ল ক্লার্ক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রত্যেকবারের ন্যায় এবারেও চুচুড়া সদর হাসপাতালের শিশু বিভাগে শিশুদের স্বাস্থ্যের সঙ্গে যুক্ত সামগ্রী তুলে দেওয়া হল। এদিন এই উপলক্ষে উপস্থিত ছিলেন পার্থ নিয়োগী, সত্যরঞ্জন শীল সহ ল ক্লার্ক ওয়েলফেয়ার সমিতির সদস্যরা। এদিন চুচুড়া হাসপাতালের শিশু বিভাগে গিয়ে তারা রোগীর পরিবার সহ অতিরিক্ত সামগ্রী হাসপাতালের কর্তব্যরত নার্সের হাতে তুলে দেন। এ বিষয়ে সত্যরঞ্জন শীল জানান, স্বাধীনতা দিবস আমরা ল ক্লার্ক ওয়েলফেয়ার সমিতি থেকে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা যে কোথায় শুরু করেছিলাম সেই কোথায় আজকেও শুরু করেছি। আমাদের মানসিক খুব শান্তি পাই এই জিনিসটা করে। আমরা মিডিয়া প্রচার পাক বা কাউকে দেখানোর জন্য এই জিনিস আমরা করতে চাই না, আমরা একদম আমাদের মানসিকতা থেকে আমরা এই জায়গাটাতে এমনভাবে করতে চাই। আগামী দিনে আরও কিছু আমরা করতে আমরা চাইব যাতে আরও মানুষ এই জিনিসটা আমাদের দেখা দেখি সবাই করুক, সবাই আমাদের এই হাসপাতালের পিছনে এসে যারা অনেক দিন ধরে রোগে ভুগছে বা যারা হাসপাতালে এসে ভর্তি হয়েছে তারা একটা আনন্দ পেলে তারা আমার মনে হয় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই জায়গাটা আর কি মানুষের কাছে বার্তা দিতে চাই, সবাই আমাদের সঙ্গে সঙ্গে এগিয়ে আসুন সবাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চোখ রাখবো পরের খবরে। 73তম স্বাধীনতা দিবস উপলক্ষে চুচুড়ার নবরণ সংঘের অনুষ্ঠিত হয়ে গেল এক ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা। 73তম স্বাধীনতা দিবস উপলক্ষে চুচুড়া গড়গড়ি পাড়ার নবারুণ সংঘের উদ্যোগে এক ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। এই ফুটবল প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট আইনজীবী মলয় মজুমদার। সকাল থেকেই খেলা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে এই খেলার মূল আয়োজক নবারুণ সংঘের অন্যতম সদস্য পার্থ নিয়োগী। মাঠে খেলা দেখতে এদিন ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। এ বিষয়ে পার্থ নিয়োগী জানান, আমাদের নবারুণ সংঘের পক্ষ থেকে দীর্ঘ 30 বছর ধরে আমরা এই স্বাধীনতা দিবসে 73তম স্বাধীনতা দিবসে প্রতি বছর একটা ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট করি এবং বিভিন্ন সামাজিক কাজ করি। আজকেও তো আর ব্যতিক্রম নয়, আমাদের দেখছেন সারাদিন মাঠে খেলা চলছে, সন্ধ্যাবেলা ক্লাবে সমস্ত সদস্যদের নিয়ে একটা আনন্দ উৎসব করা হবে। এইভাবেই আজকের দিনটা আমরা উপভোগ করব এবং এই স্বাধীনতা দিবসে একটা কথাই বলবো যে সমস্ত মানুষ যেভাবে স্বাধীন হয়েছিল, আমাদের কত রক্তক্ষয়, কত বিপ্লবীদের প্রাণ গেছিল, তাদের উদ্দেশ্যে প্রত্যেকেই বলবো এই দিনটা সাড়ম্বরে পালন করার জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চোখ রাখবো পরের খবরে। স্বাধীনতা দিবস উপলক্ষে DYFI এর ডানকুনি মৃগলা 1 নম্বর ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক আন্ত ইউনিট নকআউট ফুটবল প্রতিযোগিতা। স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডানকুনির মৃগালা 1 নম্বর ইউনিটের উদ্যোগে দুদিনব্যাপী 16 দলের এক বিরাট নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। ডানকুনি বন্দের বিল মাঠে এই খেলা দেখতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন DYFI এর হুগলি জেলা কমিটির প্রাক্তন সম্পাদক দেবব্রত ঘোষ, স্থানীয় পুরপিতা মনোজ গায়েন সহ অন্যান্যরা। ফাইনাল খেলা শুরুর আগে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে 1 মিনিট নিরবতা পালনের পর শুরু হয় খেলা। ফাইনালে মুখোমুখি হয়েছিল ডানকুনি স্বরূপনগর স্পোর্টিং ক্লাব ও ডানকুনি ব্লু স্টার। নির্ধারিত সময়ে ডানকুনি ব্লু স্টার 4-1 গোলে ডানকুনি স্বরূপনগরকে পরাজিত করে। বিজয়ী ও বিজিত দলের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি পরের খবরে। স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তগ্রামের রাধা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক ফুটবল প্রতিযোগিতা। সপ্তগ্রামের ফুটবল কোচিং সেন্টারের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে বিগত 34 বছর ধরে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। এদিন মোট 8টি দল নিয়ে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মূলত রাধা সোমের উদ্যোগেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয় বিগত 34 বছর ধরে। এদিনের এই প্রতিযোগিতা উপলক্ষে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন সরকারি আইনজীবী অশোক দাস
উপস্থিত ছিলেন টুচুরামাগড়া ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রত বিশ্বাস, বাঁশবেড়িয়া পুরসভার পুরপ্রধানা অরিজিতা শীল, বিশিষ্ট সমাজসেবী সত্যরঞ্জন শীল সহ অন্যান্যরা। খেলা দেখতে এদিন বহু মানুষ মাঠে ভিড় জমিয়েছিলেন। বিশেষ উল্লেখযোগ্য, এদিন ফাইনাল খেলার আগে দুটি মহিলা দলের মধ্যে এক প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়। এদিনের এই প্রতিযোগিতা প্রসঙ্গে টুচুরামাগড়া ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দেবব্রত বিশ্বাস জানান, এইখানে আমাদের সপ্তগ্রামের এটা 34 বছর ধরে কোচিং ক্লাবের উদ্যোগে, মূলত মাননীয় রাধা সোমের উদ্যোগে এবং অন্যান্য সদস্যবৃন্দ যারা রয়েছে সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেক বছর 15ই আগস্টের দিন এটা এই বছর 34 বছরের পদার্পণ করলো। 8টা টিমের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। একদম একদম, এটা আমাদের মানে এই যে বাচ্চা বাচ্চা মেয়েরা আজকে নেমেছে, মেয়েরা কোনো অংশে কোথাও পিছিয়ে নেই ভারতবর্ষের মধ্যে। আজকে প্লেন চালাচ্ছে, জাহাজ চালাচ্ছে, আজকে মেয়েরা ফুটবলেও যে সমানভাবে পারদর্শী। আজকে যে 8টা টিম অংশগ্রহণ করেছে ফাইনাল সেমিফাইনাল খেলার পরে ফাইনালের আগে মহিলাদের 2টো টিমের আজকে একটা প্রদর্শনী ম্যাচ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চোখ রাখবো আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 122 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন জেলার বিভিন্ন প্রান্ত। স্বামীর বাৎসরিকে স্ত্রীর মৃত্যু, শোকস্তব্ধ এলাকা। আজকের খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। হুগলি জেলার সব খবর সবার আগে। নমস্কার।